যে পুলিশের একটা ছোট্ট অংশ একদম এসপি র্যাঙ্ক থেকে কনস্টেবল পর্যন্ত, সংখ্যায় তারা খুব বড় না, একটা ছোট্ট অংশ এই 19 তারিখ এবং তার পরবর্তী ঘটনা বলতে তারা মদত যুগিয়েছে এই সাম্প্রদায়িক এই শক্তিকে। নতুবা গত 19 তারিখে খোয়াই থেকে আসার পথে ছনখোলাতে সেখানে দুষ্কৃতিকারী যারা গাড়ি থামিয়েছে, গাড়ি ভেঙেছে, তাদের সংখ্যার চাইতে পুলিশের সংখ্যা বেশি ছিল, প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। হ্যাঁ, তাদের সংখ্যা সিআরপিএফ, টিএসআর এবং পুলিশ মিলিয়ে তাদের সংখ্যার চাইতে পুলিশের সংখ্যা বেশি ছিল এই দুষ্কৃতির চাইতে। কিন্তু এখানে সখানে গাড়ি আসতে পারল না, ওইখানেই 50টার উপর গাড়ি তারা ভেঙেছে। পার্টি আই থিঙ্ক জিএমপি, ইয়েস, লেট দেম আস্ক, ইউ শুড হ্যাভ আস্কড হিম এট দেয়ার, এট দ্যাট প্লেস। No, we did not ask him. He said it in the press conference. No, no, no. There is no such conclusion that some forces inside the administration, they are helping these communal and divisive forces. There is no such information. Individually, some people may be there. Always, it was there, it is there, it will be there. Nothing, but not to mention anything about this. We have not discussed about this. দর্শক বন্ধুরা, লক্ষ্য করুন, গত 19 সেপ্টেম্বর জিএমপির সমাবেশের দিন থেকে উদ্ভূত রাজনৈতিক সংঘর্ষকে প্রকারান্তরে সাম্প্রদায়িক শক্তির সংঘর্ষ হিসেবে আখ্যায়িত করে পুলিশের এসপি থেকে কনস্টেবল পর্যন্ত একটা ছোট্ট অংশকে মদত যোগানোর জন্য দায়ী করেন সিপিএমের টিকিটে নির্বাচিত সাংসদ ও সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন চৌধুরী। কিন্তু সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিক সম্মেলনে জিএমপির সভাপতি জিতেন চৌধুরীর এহেন বক্তব্যকে সমর্থন করতে অস্বীকার করে। কিন্তু প্রশ্ন হল, সাংসদ জিতেন চৌধুরী সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর অতি গুরুত্বপূর্ণ সদস্য এবং রাজ্য সিপিএমের উপজাতি মুখ, পাশাপাশি গণমুক্তি পরিষদ সিপিএমের সবচাইতে গুরুত্বপূর্ণ গণসংগঠন এবং গণমুক্তি পরিষদই এ রাজ্যে সিপিএমের মূল ভিত্তি তৈরি করেছে। সুতরাং গণমুক্তি পরিষদের মতো অতি গুরুত্বপূর্ণ গণসংগঠনের সভাপতির চেয়ারে বসে রাজ্য সম্পাদক মণ্ডলীর অতি গুরুত্বপূর্ণ সদস্য জিতেন চৌধুরী পার্টির সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত কিভাবে কৌশলী সিদ্ধান্ত ছাড়া পুলিশের ক্ষুদ্র অংশকে দায়ী করে আনুষ্ঠানিক মন্তব্য করা অস্বাভাবিক। আর যেখানে পুলিশ মন্ত্রী হচ্ছেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, পার্টির সিদ্ধান্ত ছাড়া যদি সদলীয় রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জিতেন চৌধুরী এমন মন্তব্য করে থাকেন, তাহলে পার্টিগত ব্যবস্থা নেওয়া হলো না কেন জিতেন চৌধুরীর বিরুদ্ধে? সিপিএম রাজ্য দপ্তরে বসে গণমুক্তি পরিষদের সাংবাদিক সম্মেলনে সভাপতি জিতেন চৌধুরী পুলিশের ক্ষুদ্র অংশকে দায়ী করে এহেন মারাত্মক মন্তব্য করার পরও কেন সিপিএম পার্টি নিশ্চুপ হয়ে বসেছিল? বেশ কিছুদিন পর গত রোববার এও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সম্পাদক বিজন ধর রাজ্য পুলিশকে ক্লিন চিট দিলেন। পার্টি আই থিঙ্ক জিএমপি, ইয়েস, লেট দেম আস্ক, ইউ শুড হ্যাভ আস্কড হিম এট দেয়ার, এট দ্যাট প্লেস। নো, উই ডিড নট আস্ক হিম, হি সেড ইট ইন দ্য প্রেস কনফারেন্স। নো, 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 দেয়ার ইজ নো সাচ কনক্লুশন দ্যাট some forces inside the administration, they are helping these communal and divisive forces. There is no such information. Individually, some people may be there. Always, it was there, it is there, it will be there. Nothing, but not to mention anything about this. We have not discussed about this. বিজন ধরের এই বক্তব্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে পুলিশের কিছু অংশ সাম্প্রদায়িক শক্তিকে সাহায্য করেছে বলে কোনো তথ্য বা সিদ্ধান্ত পার্টিতে নেই। অর্থাৎ বিজন ধরের এই মন্তব্য পুলিশ যাতে মনোবল না হারায় তার জন্য, কারণ সিপিএম পার্টির উপজাতি সমর্থকদের মনোবল ধরে রাখার জন্য সাংসদ জিতেন্দ্র চৌধুরী পুলিশের একটা অংশকে দায়ী করলেও রাজ্য সম্পাদক বিজন ধর পুলিশকে দায়মুক্ত করারই চেষ্টা করছেন। সুতরাং শীর্ষস্থানীয় দুই নেতার মধ্যে দ্বন্দ্ব নয়, রাজনৈতিক কৌশলী দুই নেতা দুই বিপরীত মেরুতে বক্তব্য রেখেছেন। কিন্তু তাতে করে আরও মারাত্মক প্রশ্ন সামনে এলো,
রাজ্যের শাসক দলের টিকিটে নির্বাচিত সাংসদ যখন প্রশ্ন তোলেন পুলিশের ক্ষুদ্র অংশের সামনেই জিএমপির ৫০টি গাড়ি দুর্বৃত্তরা ভেঙেছে, পুলিশ কাজ করেনি, তখন স্বরাষ্ট্র দপ্তর সেই সকল অকেজো পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? যে পুলিশের একটা ছোট্ট অংশ একদম এসপি র্যাঙ্ক থেকে কনস্টেবল পর্যন্ত, সংখ্যায় তারা খুব বড় না, একটা ছোট্ট অংশ এই ১৯ তারিখ এবং তার পরবর্তী ঘটনা বলতে তারা মদত যুগিয়েছে এই সাম্প্রদায়িক এই শক্তিকে। অথবা গত ১৯ তারিখে খোয়াই থেকে আসার পথে ছনখোলাতে সেখানে দুষ্কৃতিকারী যারা গাড়ি থামিয়েছে, গাড়ি ভেঙেছে, তাদের সংখ্যার চাইতে পুলিশের সংখ্যা বেশি ছিল, প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। হ্যাঁ, তাদের সংখ্যা সিআরপিএফ, টিএসআর এবং পুলিশ মিলিয়ে তাদের সংখ্যার চাইতে পুলিশের সংখ্যা বেশি ছিল এই দুষ্কৃতির চাইতে। কিন্তু এখানে সখানে গাড়ি আসতে পারলো না, ওইখানেই ৫০টার উপরে গাড়ি তারা ভেঙেছে। সেই ১৯শে সেপ্টেম্বরের ঘটনার রেশ ধরে ২০ সেপ্টেম্বর সাংবাদিক শান্তনু হত্যা সংঘটিত হয়েছিল। শাসক দলীয় সাংসদ জিতেন চৌধুরী যেখানে ক্ষুদ্র অংশের পুলিশের ভূমিকায় সন্দিহান, সেখানে সেই ত্রিপুরা পুলিশকে দিয়েই গঠিত সিট কতখানি নিরপেক্ষ তদন্ত করতে পারবে শান্তনু হত্যার? যেখানে সিপিএম সাংসদ জিতেন্দ্র চৌধুরী পুলিশের ক্ষুদ্র অংশকে সাম্প্রদায়িক শক্তির মদতদাতা হিসেবে চিহ্নিত করেছেন, সেখানে সেই অভিযুক্ত পুলিশকে দিয়েই তদন্ত করাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকার। সাংসদ জিতেন্দ্র চৌধুরী ক্ষুদ্র অংশের পুলিশের প্রতি অনাস্থা কি যথেষ্ট নয় শান্তনু হত্যার সিবিআই তদন্ত দেওয়ার পক্ষে? তার পরও কেন আপত্তি সিবিআই তদন্তে? একদিকে উপজাতি সমর্থকদের মনোবলকে ধরে রাখা, অপরদিকে পুলিশ ফোর্সকে চাঙ্গা রাখার জন্য দুই শীর্ষস্থানীয় নেতা জিতেন্দ্র চৌধুরী ও বিজন ধর যতই পরস্পর বিরোধী মন্তব্য ছেড়ে দিয়ে সাপের মাসি আর বাঘের পিসি সেজে বসুন না কেন, আখেরে উসকে দিয়েছে মারাত্মক দুটি ইস্যু। ১. সিবিআই তদন্তের পক্ষে জোরালো যুক্তি। ২. মানিক সরকারের স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা। সদলীয় সাংসদী সামনে নিয়ে এসেছে এই দুটি ইস্যু। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।